কৃষ্ণপুর বিধানসভা এলাকায় হাতির সমস্যার সমাধানে ব্যর্থ ত্রিপুরা সরকারি মন্ত্রী বিকাশ দেববর্মা। হাতির সমস্যার সমাধান না হলে লোকসভা নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিলেন এলাকার জনসাধারণ। কৃষ্ণপুর বিধানসভা এলাকার মহারানীপুরের কপালিটিলা এলাকায় বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে রবিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায়। টিএসআর বাহিনী এবং বন দপ্তরের কর্মীদের উপরে চড়াও হন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, বন দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। খবর সংগ্রহ করতে গেলে এলাকাবাসীদের বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরাও। ঘটনার বিবরণে জানা গেছে, বন্য দাঁতাল হাতির আক্রমণে রবিবার মৃত্যু হয়েছে নিরুদ্ধ চৌধুরী নামে এক বৃদ্ধের, বয়স প্রায় 85। ক্ষোভে ফেটে পড়ে মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মার ব্যর্থতাতে মৃত্যু হয়েছে তার বাবার। হাতির অত্যাচারে হাত থেকে তাদের রক্ষা না করলে ভোট বয়কট করবেন তারা। কোন সময় ঘটনাটা এবং কেমন হয়েছে? মিনিমাম 6:30 টাইম, 6:30 লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত মহানীপুর কপালিটিলা 5 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা। ইয়ানো মন্ত্রী সে বিধায়ক বিকাশ দেববর্মা। বিকাশ দেববর্মা বিধানসভার আগে কয়ে গেছে, আমি যদি এখানে বাস করি আমি আত্মীয় সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না। কিন্তু বাস করছে আর কত 2 বছর হয়ে যেতেছে, তাহলে কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, কইছে আতির তোমরা নিমন্ত্রণ করে আনো হইলে কেন তোমরা আতি আইয়ে, এটা কি একটা কথা হইল? তা নির্বাচিত ই রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই রেখেছে, আমরা দিকে লাইট তো এদিকে কোনো একটা লাইট নেই, কারণটা কিটা ইটা নেই মারা গেছে আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল, তাই নিজে গেছে দেখে গেছে কোনো কিছু দেখছে আপনার নাম কি? আমার নাম রঞ্জন চৌধুরী। যে মারা গেছে আমার বাবা, এর বাবার দুঃখটা ছেলে বুঝবো একমাত্র, আর কি বুঝতো না। বিঘা তেমন বুঝতো না, আমি ওই নাতা বিজন কর কোনো পালে বুঝতো না, এই নাতা বাবার মর্মটা দেখিতা। হাতির ভয়ে বাড়ি ঘর ছেড়ে কোলির শিশুদের নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন এলাকার লোকজন। এই যে হাতে রোজ দিন মানে ডেইলি আসে এই যন্ত্রণাটা করতেছে, আজ তো যে সন্ধ্যা না হইতে বাড়ি ঘর আয় ফুটছে, তাহলে আমরা এই বাচ্চা দিলে কই যায়? আপনারই কয়েছেন, আপনারা যদি এটার বিয়ে দিতারেন তাহলে আমরা আর কিচ্ছু করতাম না, আর যদি না করেন তাহলে আমরা ব্যবস্থা আমরাই করবো। আজকে তো সন্ধ্যা হয়েছে, বালাগর অন্ধকার হয়েছে না, তাহলে আমার শ্বশুর গেছে আমার দেওয়ার বাড়ি গেছে, এখান থেকে খাওয়া খাওয়া দাওয়া করে সেরা আইসে, তো এখান থেকে আইতেছে আমরা তো আর জানি না, হাতিও যে এদিকে আইতেছে আমরাও কই জানি না। আজকা এদিকে মানুষের ডাহাডি করে সেটা চিৎকার করে সেটা কইতেছে, কইতেছে পরে আমরা বাড়ি থেকে বাইরে দেখি কি অবস্থা। এবার তাড়াতাড়ি করে আমরা যার যেমন বাচ্চা কাচ্চা, এই বাচ্চাটা আসলো আরেক ঘর, আমি এক ঘর দৌড়ে গেছি, এই বাচ্চাটা কোনো মতে টাইনে টুনে কুলো লইছি, ওই ফাওয়া ব্যথা পাইছে আড়ুরা মিলে, এই ব্যথাটা যে পাইছে আজ বাচ্চাটা কইতে পারেনি, তাহলে এই বাচ্চাটার কি করতে হইব? আপনি এই বাচ্চাটার এখন দেখার বিষয় হাতির সমস্যার সমাধানে ঠিক কি সিদ্ধান্ত নেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।